এগুলোর উপর বাদ দিয়ে বিকল্প পানির পথ তৈরি করে সেই পানিগুলো নিয়ে অন্য এলাকায় সেচ প্রকল্প করে বাংলাদেশে সেই পানিটা আসতে দেয় না। এইভাবে বাদ দিয়ে উচ্চ পানির স্তর তৈরি করে আমাদের এখানে পানি আসতে দেয় না, ধীরে ধীরে পানির স্তর বাড়তে থাকে, আরও বাড়ে আরও বাড়ে, এবং বর্ষাকাল আসলে সেই জমিয়ে রাখা পানি আর বর্ষার পানি এক জায়গায় করে আমাদের এখানে ফ্লাশ ফ্লাডের তৈরি করে। সাধারণ বন্যা আর ফ্লাশ ফ্লাড এক জিনিস না, এটা আপনাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমি স্বাভাবিক বন্যার চাপ নিতে সক্ষম, আমাদের নদীগুলো চাপ নিতে সক্ষম, কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা নদীর পানির উচ্চতা তখন 20 মিটার 10 মিটার 15 মিটার উঁচু করে, তখন ওই পানির যে কি চাপ, ওই পানি সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করে নিয়ে যায়, যার ফলে আমাদের এখানে আজকে বন্যার ফলে কি বড় ক্ষতি হলো, ক্ষতির পরিমাণটা আসলে কেমন, আমাদের অনেক ক্ষতি হয়েছে, অনেক লস হয়েছে, এইরকম বলার সুযোগ নাই। স্পেসিফিক বলতে হবে, চারটা জেলায়, শুধুমাত্র চারটা জেলায় 4000 মুরগির খামার ধ্বংস হয়েছে, এবং যদি আরো সবগুলো বন্যা কবলিত এলাকা ধরা হয়, বাংলাদেশের তিনটা অঞ্চল, একটা হলো ময়মনসিংহ অঞ্চল, একটা হলো রংপুর অঞ্চল, আর একটা হলো এই যে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই অঞ্চল বন্যা কবলিত হয়েছে। অর্থাৎ প্রায় 20টির উপরে জেলা আমাদের বন্যা কবলিত হয়েছে, যেখানে মাত্র 4টি জেলার আমাদের হিস্ট্রি হলো 4000 মুরগি খামার নষ্ট হয়েছে। এখন আমার সমস্ত মুরগিগুলো মারা গেল, মুরগিগুলো মারা গেল, ডিমের সংকট সৃষ্টি হলো, মুরগির মাংসের সংকট সৃষ্টি হলো, ভারত থেকে ডিম আমদানি করতে হচ্ছে, ভারতের কিছু দালাল আছে, তারা আমাদের এই সংকটে আমাদেরকে ফোটা দেওয়ার উদ্দেশ্যে বলে, তাদের দুষ্ট উদ্দেশ্য দেখেন, আমাদের আমরা যারা ভারতের পণ্য বয়কট করি আমাদেরকে অপমান করার উদ্দেশ্যে বলে, এখন থেকে ভারতের পণ্য বয়কট করো বলে, ওরা আমাদের এই আন্দোলনকে তাচ্ছিল্য করার উদ্দেশ্যে এবং ফোটা দেওয়ার উদ্দেশ্যে এই কথাটি বলছে কিনা। এবং আপনারা দেখেছেন বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ভারতের এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে, অস্ট্রেলিয়া থেকে দুজন রয়্যাল এজেন্টকে লাথি মেরে বের করে দিয়েছে, অস্ট্রেলিয়া থেকে এবং কানাডা থেকে ভারতের অবস্থা তার মনে করতে ওখানে থাকতে পারবে না, এরকম একটা অবস্থা। তারা বিশ্বে ভারতের চরিত্র যদি উন্মোচন করে থাকে সেটাই হলো বাংলাদেশের ভারতের পূর্ণ বড় আন্দোলনের ফলে। তাহলে আমরা আমরা কি কাজটা করলাম বলেন, বললাম আমাদেরকে এখন থেকে বরাবর হিসাব করতে হবে। যখন প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা কে আমরা আমরা উনি যখন প্রথমে বললাম আওয়ামী লীগের কথা, তখন আমরা সেই কথাটিকে ধরে আমরা বিরোধিতা করলাম, এরপরে ওনাকে বহিষ্কার করা হয় নাই। ওনাকে বহিষ্কার করা হয়েছে কবে জানেন, যেদিন উনি বলেছে একটা গুলি করে দুটো গুলি করো, সেদিন ওনাকে বহিষ্কার করা হয়েছে। আমার জিজ্ঞাসা, প্রথম দফায় বহিষ্কার না করে পর দফায় কেন বহিষ্কার করলেন? উত্তর দিতে হবে আপনাদেরকে, উত্তর দিতে হবে, উপদেষ্টাকে জবাব দিতে হবে। প্রথমে ইলিশ মাছ রপ্তানি করবে না বললো, আগে দেশের মানুষ খাবে, পরে রপ্তানি করলো কেন? উত্তর দিতে হবে। এই উত্তরগুলো আমাদের দরকার, যে আমরা যেখানে 1500-1600 টাকা কেজিতে ইলিশ খাই সেখানে ভারতে 1180 টাকা ইলিশ কোন কোন থিওরিতে কিভাবে দিচ্ছেন বলেন, কিভাবে দিচ্ছেন, এই এই শক্তি কই থেকে আসছে? আমরা একটা বড় সংকটের মধ্যে আসছি, যেদিকে তাকাই ভারতের দালাল, আমরা এমন একটা সংকটে আছি যেদিকে তাকায় ভারতের দালাল, কিন্তু এই সংকটের একটা সমাধানও আছে, আতঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ আমরা অল্প কিছু মানুষ। আমি আজকে এই পরিমণ্ডল থেকে বলছি, ভারতের পণ্য বয়কট আন্দোলনকে আগায় নেওয়ার জন্য আমরা মাত্র 2-3 জন ছিলাম, একা একা মাইকিং করি, খারাপ লাগে, পরে কিছু মানুষকে বলছি চা খাওয়া বা আমাদের সঙ্গে আসেন, এইরকম শর্ত দিয়েও আমরা আন্দোলনে নামিয়েছি, তারপরে সেই আন্দোলন সফল হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল।